বন্ধুরা, যদি আমি বলি যে আপনারা খুব শীঘ্রই আফগানিস্তানকে সৌদি আরবের মতো অনেক উন্নত এবং ধনী রাষ্ট্র হিসেবে দেখবেন, তাহলে আপনি কি বলবেন? জি হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনেছেন। কিছুদিন আগে আফগানিস্তানে তেলের সন্ধান পাওয়া গেছে এবং এখন এখানকার পাহাড়ে এমন একটি গুপ্তধন পাওয়া গেছে যার কারণে আফগানিস্তান এখন একটি ধনী রাষ্ট্র হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানাবো যে আসলে আফগানিস্তান এমন কি পেয়েছে যার কারণে তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে যায় এবং তালেবান আফগানিস্তানকে কবজা করে, তখন পুরো বিশ্ব শুধু একটি প্রশ্নই করেছিল যে তালেবান যদি আফগানিস্তানের শাসন করেও তাহলে তারা তাদের এই দেশ চালাবে কিভাবে, কারণ আফগানিস্তান তো শুধু হামলা করতেই ওস্তাদ। তাদের কাছে না আছে অর্থ এবং না আছে এমন কোনো জিনিস যার মাধ্যমে তারা তাদের দেশকে সমৃদ্ধি করতে পারবে। কিন্তু আফগানিস্তান এখন 1,00,000,000,000 মূল্যের খনিজ সম্পদে মালামাল হয়ে আছে। এই খনিজ সম্পদ যদি পুরো দুনিয়া থেকে শেষও হয়ে যায় তবুও আফগানিস্তানে পাওয়া যাবে এবং এটি এই দেশকে একটি সম্পদশালী দেশে পরিণত করবে। আসলে 2010 সালে নিউ ইয়র্ক টাইমস ইশারা করেছিল যে আফগানিস্তানে প্রায় 1,00,000,000,000 মূল্যের খনিজ পড়ে আছে। এরপর 2017 সালে এখানে আরও একটি রিসার্চ করা হয় এবং জানা যায় যে আফগানিস্তান এখন প্রায় 3,00,000,000,000 মূল্যের খনিজে ভরপুর। এবং এটাও জানা যায় যে অন্যান্য খনিজ সম্পদের পাশাপাশি এখানে এমন একটি খনিজ পাওয়া গেছে যাকে বলা হয় লিথিয়াম। লিথিয়াম হচ্ছে এমন একটি ধাতু যেটি মোবাইল, ল্যাপটপ, ড্রোন এবং ইলেকট্রিক গাড়িতে থাকা ব্যাটারিতে ব্যবহার করা হয়। আজকের সময়ে দুনিয়াতে যত ব্যাটারি বানানো হয় সেটি লিথিয়াম ছাড়া একেবারেই অসম্ভব। আনুমানিক প্রায় 2030 সালের মধ্যেই দুনিয়ার সকল ডিজেল এবং পেট্রোল চালিত গাড়ি বিলুপ্ত হয়ে যাবে এবং এদের জায়গায় চলে আসবে ইলেকট্রিক গাড়ি, যা বর্তমান সময়েও অনেক দেশেই দেখা যাচ্ছে। যেমন ধরুন চায়না, চায়নাতে এখন বেশিরভাগ মানুষই ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছে। তো এভাবে ইলেকট্রিক গাড়ির প্রচলন শুরু হতে হতে লিথিয়ামের ডিমান্ডও অনেক বেড়ে যাবে। এই ধাতু যে কত মূল্যবান তা আমরা এ থেকেও আন্দাজ করতে পারি যে 20 শতকে তেলকে ব্ল্যাক গোল্ড বলা হয়েছিল, ঠিক সেভাবেই 21 শতকে লিথিয়ামকে হোয়াইট গোল্ড বলা হয়। এক্সপার্টদের ধারণা মতে 2040 সাল পর্যন্ত লিথিয়ামের ডিমান্ড 50 গুণ বৃদ্ধি পাবে। আফগানিস্তান থেকে যখন তেলের সন্ধান পাওয়া যায় তখন পুরো বিশ্ব চমকে গিয়েছিল। সবাই ভেবেছিল যে এখন আফগানিস্তানের অবস্থা ধীরে ধীরে ভালো হবে, কিন্তু এখন লিথিয়ামের সন্ধান পাওয়ার পর ধারণা করা হচ্ছে যে আফগানিস্তান এবার সৌদি আরবের মতোই সম্পদশালী রাষ্ট্রে পরিণত হবে। এখন প্রশ্ন হলো আফগানিস্তানে কী পরিমাণ লিথিয়াম আছে। একটি রিপোর্ট অনুযায়ী সৌদি আরবের যে পরিমাণ পেট্রোল রয়েছে আফগানিস্তানের কাছে ঠিক সেই পরিমাণ লিথিয়াম রয়েছে। বন্ধুরা, শুধু লিথিয়াম নয় বরং লোহা, তামা এবং স্বর্ণের মতো হাজারো কোটি টাকার খনিজ এখানে বিদ্যমান রয়েছে। 2010 সালে যখন আমেরিকা আফগানিস্তানে কবজা করে তখন একটি রিপোর্ট শেয়ার করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে এখানে $27,400 কোটি তামা, $42,400 কোটি লোহা এবং এছাড়াও আরও হাজারো কোটি ডলার মূল্যের বিভিন্ন খনিজ রয়েছে এবং এখন এইসব তালেবানের হাতে চলে এসেছে। আর এইসব গুপ্তধন এখন আর তাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তাদের দিকে প্রথম হাত বাড়ায় চায়না। চায়না আফগানিস্তানের পাহাড় থেকে লিথিয়াম বের করতে তাদেরকে সাহায্য করবে, যার পরিবর্তে তালেবান এই খনিজ পদার্থ সবার প্রথমে চীনের কাছেই বিক্রি করবে এবং তারপর এটা চায়নার ইচ্ছা যে এটাকে দাম বাড়ানোর জন্য স্টোর করে রাখবে নাকি বেশি দামে পুরো দুনিয়ার সাথে সাথেই বিক্রি করে দেবে। চায়না এটাও বলেছে যে আপনারা যদি আমাদের সাথে এই ডিল করেন তাহলে আফগানিস্তানে আপনাদের যত কনস্ট্রাকশন করা হবে তাতে আমরা সম্পূর্ণভাবে আপনাদের সহযোগিতা করব। আমরা সবাই জানি যে কনস্ট্রাকশনের দিক থেকে চায়না সবচেয়ে এগিয়ে রয়েছে। পৃথিবীতে যত আলিশান বিল্ডিং বানানো হোক বা যত মুশকিল ইমারত তৈরি করা হোক না কেন, চায়নার ইঞ্জিনিয়াররা সবার আগে সামনে আসে। একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য আফগানিস্তানে বড় বড় ইমারত তৈরি করা হবে, রেস্টুরেন্ট বানানো হবে এবং দুনিয়াতে এখন যত আকর্ষণীয় জিনিসপত্র আছে আফগানিস্তানেও সেগুলো তৈরি করা হবে। একটি গোপন সূত্র থেকে জানা যায় যে আফগানিস্তানে ইলেকট্রিক গাড়িও তৈরি করা শুরু হয়েছে এবং খুব শীঘ্রই তা প্রকাশ্যে নিয়ে আসা হবে। আফগানিস্তানের রাস্তায় আজ সাধারণ গাড়ি দেখা গেলেও কিছুদিন পর সেখানে স্পোর্টস কার চলাফেরা করবে। যে সাধারণ ঘরগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, কিছুদিন পর সেখানে বড় বড় আলিশান দালান করা দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আফগানিস্তান সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।